এরপরে করছি আমরা শাহী জর্দা শাহী জর্দা মিষ্টি খেতে পছন্দ করেন তো হ্যাঁ করি না করি তো ঈদের দিন তো মিষ্টিটা লাগেই আবার যেহেতু আজকে আমরা ঈদ স্পেশাল রেসিপি করছি একটু পরে ইফতার ইফতারের সময়টাতেও কিন্তু একটু মিষ্টি খেলে একটু স্ট্রং লাগে কারণ ভালো লাগে গায়ে পাওয়ার চলে আসে একটু আমাদের সুগারটা লেস হয়ে যায় সো ইফতারে হয়ে যাক আমাদের আজকে শাহী জর্দা চলুন দেখে নেই উপকরণগুলো কি কি লাগছে মালাই পরিমাণ মতো ঘি আধা কাপ সেদ্ধ পোলাও চাল এক কাপ এলাচ তিনটি লবঙ্গ দুইটি দারুচিনি একটি চিনি আধা কাপ পানি পরিমাণ মতো আনারস কুচি আধা কাপ জাফরান সামান্য পরিমাণ কমলার খোসা কুচি আধা চা চামচ পেস্তা বাদাম কুচি এক টেবিল চামচ কাজু বাদাম কুচি এক টেবিল চামচ সুইট বল 15টি উপকরণগুলো দেখছিলাম সব উপকরণ রেডি আছে শুরু করি তাহলে আমাদের আজকে শাহী জর্দা প্লিজ লেটস সে ঠিক আছে আমরা ফারস্টে চুলাটা জ্বালিয়ে দিই ওকে আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি 1/4 কাপ আচ্ছা আর জর্দা করতে যেহেতু আমাদের পোলাওয়ের চালটা প্রয়োজন হয় আমি এখানে প্রায় 1 কাপের মতন চিনি গুঁড়া চাল সিদ্ধ করে নিয়েছি অরেঞ্জ ফুড কালার আর হচ্ছে অরেঞ্জ জুস দিয়ে পুরোপুরি সিদ্ধ না মনে হয় মানে হাফ ডান করে হাফ ডান করেছেন আচ্ছা এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ একটা দারচিনি আর দিয়ে দিব হচ্ছে চিনি চিনি দিচ্ছি এখানে আমি হাফ কাপ আমার চাল ছিল 1 কাপ চিনি দিলাম আমি হাফ কাপ আচ্ছা এখন চিনিটা একটু মেল্ট হয়ে আসবে এর জন্য আমি একটু পানি দিয়ে দেব আচ্ছা আমি একটু ক্যারামেলাইজ করছি না হ্যাঁ চিনিটাকে আমরা একটু গলিয়ে গলিয়ে দেব চিনিটা মেল্ট হয়ে আসলে এখানে আমরা দিচ্ছি হচ্ছে আনারস কুচি হাফ কাপ ও ওকে আনারস দিয়ে দিচ্ছি আমরা একটু কুচি করে আনারসটা একটু রান্না হয়ে আসলে আমরা তখন চালটা এর মধ্যে দিয়ে দেব ও আচ্ছা ওকে আমাদের হাফ ডান করা চালটা রান্নার মধ্যে দিয়ে আমি একটু কাজের খবর শুনি মুভি নিয়ে ব্যস্ততার কথা বলছিলেন সামনে এখন মনে একটা শুটিং ও চলছে গত রাতেও শুটিং করেছি অনেক রাত ধরে অফিসার ইনচার্জ এটা অফিসার এমনি কল করছে সব অফিসার আচ্ছা বাট এটা আমার এগেনস্টে যে নায়িকা আছে মাহিয়া মাহি আচ্ছা ও মানে ওর লাস্ট কাজ এটি আসলে এখন তো শিজ ক্যারিং মানে আমার গানটা শেষ করার পরেই কতদিন পরে তাকে কাজটা অফ করে দিয়েছে এই মুভিটার মধ্যে আরও অনেক ভালো ভালো শিল্পী আছে মানে এটা কে বানাচ্ছেন বদিল আলম খোকন কবে নাগাদ এটা মুক্তি পাবে এটা কুরবানি ঈদ দুইটা টার্গেট দুইটা কাগজের বউ ঈদে আর ওইটা হলো বাহ দুই ঈদে দুইটা সিনেমা আপনার রাইট দারুণ আমাদের আনারসটা সফট হয়ে গেছে না হ্যাঁ সফট হয়েছে আমি এখানে কিছু জাফরান দিয়ে দিচ্ছি ওকে সামান্য জাফরান দিয়ে দিচ্ছি যেহেতু এটা শাহী জর্দা আর আমার এই হাফ ডান করা চালটা আমি এখন এর মধ্যে দিয়ে দিই আমরা একবার বলছি এখানে 1 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল সিদ্ধ করা হয়েছে সাথে মিক্স করা হয়েছে একটু অরেঞ্জ জুস আর একটু অরেঞ্জ ফুড কালার আমরা এখানে অরেঞ্জ জেস্ট দিচ্ছি রান্না আমাদের হয়ে এসছে আপু এখন আমি নামাবো নামানোর আগে আমি 1 চামচ ঘি এর মধ্যে দিয়ে দেবো এটা এখনই সার্ভ করব না 5 মিনিট ঢেকে রেখে দেব তাহলে একটু ঢেকে 5 মিনিটের জন্য ঢেকে হবে তাহলে এটা আরো ভালো সফট হয়ে যাবে আচ্ছা যে জলীয় বাষ্পটা সেটাতে আরেকটু সিদ্ধ হবে ময়েস্ট হবে আমার জর্দাটা হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলি ওকে আমরা 5 মিনিট একটু দমে দিয়ে দিয়েছিলাম এখন নামিয়ে ফেলছি স্টিম হওয়ার জন্য জর্দা সাধারণত আমরা খাই তবে আনারসটা এর আগে আমি জর্দা সেভাবে খাইনি আজকে একটু মনে হচ্ছে ভিন্ন একটা টেস্ট পাবো আমি এর উপরে দিয়ে দেবো মালাই মালাইটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছি মালাইটা কী দিয়ে তৈরি করেছেন মালাইটা আমি গুঁড়ো দুধ আর হচ্ছে কনডেন্স মিল্ক দিয়ে করে রেখেছি আচ্ছা আচ্ছা কতখানি নিতে হয়েছে মালাইটা তৈরি করার জন্য 1 কাপ গুঁড়ো দুধে আমি হাফ টিন কনডেন্স মিল্ক দিয়েছি 1 কাপ গুঁড়ো দুধে হাফ টিন কনডেন্স মিল্ক হয়ে গেছে এর মধ্যে কিছু বাদাম কুচি দিয়ে দেবো পেস্তা বাদাম কুচি দিচ্ছি আমি প্রায় 1 টেবিল চামচের মতো বা কাজু বাদাম দিচ্ছি 1 টেবিল চামচের মতো আর আমি কিছু সুইট বল দিয়ে দেবো এখানে এই যে আপু তৈরি হয়ে গেল আমার শাহী জর্দা চমৎকার হয়েছে থ্যাংক ইউ সো মাচ শাহী জর্দা আমাদের তৈরি হয়ে গেছে
এটা আপনার জন্য এখনো কিন্তু গরম আছে তবে এটা একটু ঠান্ডা হয়ে এলে তারপর আমরা একটু ফ্রিজে রেখে দেব তাই না ফ্রিজে রাখলে আরো জমে আরো ঠান্ডা হয়ে যাবে তখন খেতে খুবই মজা লাগবে লাভলি রিয়েলি অনেক সুন্দর মানে দেখতেই মনে হচ্ছে অনেক টেস্ট হবে থ্যাংক ইউ আমাদের পছন্দের শাহী জর্দা তো তৈরি হয়ে গেল ঈদ স্পেশাল রেসিপিটা আমরা আপনাদের জন্য করেছি চলুন আরো একবার দেখে নেই পুরো প্রস্তুত প্রণালী প্রথমে সসপ্যানে ঘি দিন এরপর এলাচ লবঙ্গ দারুচিনি চিনি ও পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিন গোলানো হলে আনারস কুচি জাফরান সেদ্ধ পোলাও চাল ও কমলার খোসা কুচি দিয়ে রান্না করুন সব শেষে ঘি দিয়ে পাঁচ মিনিট দমে রেখে নামিয়ে মালাই পেস্তাবাদাম কুচি কাজু বাদাম কুচি ও সুইট বল দিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের শাহী জর্দা